আসসালামু অনেক অসঙ্গতি তো থাকে কোরআনের হাদিসে তো এই এই ব্যাপারগুলো নিয়ে আমি টুকটাক করে ছোট ছোট আর কি ক্রিয়েট করে পোস্ট করতে যাচ্ছি সর 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 শুরু করে আচ্ছা আমাদের সাথে আসাদ নামক যিনি যুক্ত আছেন একটু কথা বলেন তো হ্যাঁ আসিফ ভাই আমি তো ভাই দিনের পথে আসি আপনারা তো অন্ধকারে জাহান্নামে যাবেন চলুন ভাই একসাথে জান জানতে যাই সেটা যত আলফা বেলার জানাতে যাওয়ার দরকার নেই ঠিক আছে বলেন আসাদ ভাই বলেন আপনার কি অবস্থা কে আরসি ভাই ভালো আছো আর কি আর অবস্থা বুঝছেন আমি তো রাজি হই নাই কিন্তু জিবরাইল আসলো আয়শা ভাই ভিডিও কলে হুর দেখাইছে বুঝছেন এখন ভিডিও কলে হুর দেখার পরে তো কেমনে এটা অস্বীকার করি হ্যাঁ বললাম ঠিক আছে যাব হজ করতে এখন কোটি লাল কাপড়ের নাকি লাল কাপড় ছাড়াই না না লাল কাপড় না নীল কাপড় না এটা বলা যাবে না এটা বললে বুঝছেন ফারেজ ভাই আপনি শ্বশুর বাড়ি থেকে চলে আসবেন দরকার নেই আপনি করতেছেন বলা

আপনি একটু আগে একটা আয় বললেন না যে উত্তম ঋণ ঋণ চায় আর কি জিজ্ঞাসাতে এমন আয়ত আছে যে আল্লাহ কারোর মুখাপেক্ষী নয় তাহলে তো সেই আয়টা ভায়োলেট হয়ে যাচ্ছে মেনে নেওয়ার নামই হচ্ছে ইমান এবং আপনাকে ইমানি আনতে হবে বলুন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ ভালো আরো একটা আয়াতে বলা আছে আরো একটা আয়তে বলা আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করিবেন মানে আল্লাহ সাহায্যের দরকার আছে আচ্ছা সেই ক্ষেত্রে যে আমি আমাকে উত্তম ঋণ দাও এই এই ব্যাপারটা এবং তারপর তারপরে উনি বলেছেন যে অনেক বেশি করে ফেরত দেওয়া হবে এরকমই তো কিছু একটা তাই না অনেক গুণ অনেক গুণ এক কেস দিন ডাবল তা এটা আসাদ ভাই ভালো বলতো আসাদ ভাই তো ইন্ডিয়াতে আছে এক্সেন্টা আছে আসাদ ভাই বলেন তো 25 দিন পয়সা ডাবল এই তো এক্সেন্টা বলেন তো ইন্ডিয়ান এক্সেন্টে

আহ চারটা আয়াতে আছে মোট আহ সুরা বাকারার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরা হাদিদের এগারো নম্বর আয়াত এরপরে আছে সুরা হাদিদের আঠারো নম্বর আয়ত আবার সুরা আত্ম তানাগুনের সতেরো নম্বর আয়ত তানাগুনা তাবাগ উম বলেন না ওইটাই যে তাহলে আবার ব্যাপারটা তো শিশুদের দিকেইটা হয়ে যাচ্ছে মোটামুটি বলা যায় হ্যাঁ

মাসাল্লাহ সুহান আল্লাহ দিনের পথে ফিরে এলেন ঠিক আছে বলেন ভাই বলেন আপনার কি অবস্থা ভাই হ্যাঁ ভালো আর কি আর অবস্থা বুঝছেন আমি তো রাজি হই নাই কিন্তু জিব্রাইল আসলো আইসা ভাই ভিডিও কলে বুঝছেন এখন ভিডিও কলে হুল দেখার পরে তো কেমনে এটা অস্বীকার করি না বললাম ঠিক আছে যাব হজ করতে এখন হুল কি নাকি লাল কাপড় ছাড়াই না না লাল কাপড় না নীল কাপড় না এটা বলা যাবে না এটা বললে বুঝছেন ফারেদ ভাই আপনি শ্বশুর থেকে চলে আসবেন দরকার নেই ভিডিও কলে যেটা জিনিসটা দেখাইছলে সেটার উপরে কি জান্নাত হাব লেখা ছিল

থাকলেও আপনাকে মনে করতে হবে এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই এবং সেটাকে বন্ধ চোখ বন্ধ করে মেনে নেওয়ার নামই হচ্ছে ইমান এবং আপনাকে ইমান আনতে হবে বলুন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ ভালো করে আরো একটা আয়াতে বলা আছে আরো একটা আয়াতে বলা আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করিবেন মানে আল্লাহ সাহায্যের দরকার আছে আচ্ছা সেক্ষেত্রে যে আমি আমাকে উত্তম ঋণ দাও এই এই ব্যাপারটা এবং তারপর তারপরে উনি বলেছেন যে অনেক বেশি করে ফেরত দেওয়া হবে এরকমই তো কিছু একটা তাই না

না ওইটাই যে তাহলে আবার ব্যাপারটা তো শিশুদের দিকেই হয়ে যাচ্ছে মোটামুটি বলা যায় হ্যাঁ আল্লাহ তো মনে হচ্ছে ইহুদি হয়ে গেছে তাই সেই মানে ব্যাংকিং সিস্টেম চালু করছে ঠিক আছে ইয়া হয়ে ভাই আর কি কিছু আপনার বলার আছে না আমি আর কিছু বলবো না আমার যেটা প্রধান জানার ব্যাপার ছিল ফাদারদের জেনে নিছি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন আহ আমরা কি আরেকজনকে যুক্ত করবো আসাদ ভাই আপনি তো আছেন কিছুক্ষণ নাকি জি আসি হ্যাঁ যুক্ত করে যেতে পারে ঠিক আছে তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি দেখি আহ